আজকে আমার যে আলোচ্য বিষয় যেটা সিদ্ধার্থ বলেছে যে সে বিষয়টা হচ্ছে ভারতের বিদেশ নীতি সাম্প্রতিক প্রবণতা, তার মধ্যে একটা স্পেশাল ফোকাস আমরা রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। অর্থাৎ ভারতের বিদেশ নীতি উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস নেবার্স। ভারতের বিদেশ নীতি সম্পর্কে রিসার্চ যথেষ্ট হয়েছে, প্রচুর গবেষণা হচ্ছে, প্রচুর বই বেরিয়েছে, কিন্তু আমি আলোচনার শুরুতে দুটো বা তিনটে বা চারটে বইয়ের নাম বলবো বা অথরের নাম বলবো, যারা আমার আলোচনাটা যাতে বইয়ের উপরে বেস করে, যাদের বইগুলো ভারতের বিদেশ নীতি আলোচনার ক্ষেত্রে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যেমন সমীর মুখার্জি একজন খুবই ইন্টারন্যাশনালি রেনাউন্ড লেখক, তিনি ভারতের বিদেশ নীতির উপরে দুটো বই লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার জার্নালে লেখা আছে। সমীর মুখার্জি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সেকেন্ড একটা বই যেটা বলবো সেটা হচ্ছে হর্ষ ভি প্যান্ট, হর্ষ ভি প্যান্ট PAMT, তিনি লন্ডনে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন এবং অধ্যাপনা করছেন। তার একটা খুবই সুন্দর বই, ইনফ্যাক্ট ভারতের বিদেশ নীতি নিয়ে অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা খুব ভালো বই যেটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন পলিসি ইউনিপোলার ওয়ার্ল্ড, মানে এক মেরু প্রবল বিশ্বে ভারতের বিদেশ নীতি। হাসপি প্যারেন্ট সুমিত মুখার্জি ছাড়াও ডেভিড মেলোন অ্যান্ড আদার্স, DAVID MALONE, এটা খুব সম্প্রতি 2016 সালে বইটা প্রকাশিত হয়েছে, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, এটা এডিটেড ভলিউম। এবং যারা গবেষণার সঙ্গে যুক্ত MPhil, PhD বা পোস্টডক্টরেট, আমার মনে হয় ভারতের বিদেশ নীতি সম্পর্কে যদি আলোচনা করতে হয় এই বইটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ এই বইতে সারা পৃথিবীর যত খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ আছেন তাদের লেখাগুলো এই বইতে আমরা পাব। আর তার সঙ্গে গতকালকে সিদ্ধার্থ বলেছে যে আমার নিজস্ব এডিটেড কয়েকটা বই আছে, বিশেষ করে সম্প্রতি যে বইটা বেরিয়েছে ইন্ডিয়াস ফরেন পলিসি না ইন্ডিয়া বিকামিং এ গ্লোবাল পাওয়ার ইন দি 21st century, এটা খুব সম্প্রতি 2017 সালে এই বইটা এডিটেড ভলিউম ইয়াসিন খানের সঙ্গে আমি এডিট করেছি। সেখানেও ভারতের বিদেশ নীতি, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এবং যারা উন্নত রাষ্ট্র তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা কীভাবে ইভল্ভ করছে সেই বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করেছি। এখন ভারতের বিদেশ নীতি নিয়ে আলোচনা, এটা একটা বিশাল জায়গা, এক ঘন্টার মধ্যে আমাদের এই আলোচনাটা কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবছি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ভারতের বিদেশ নীতিতে যে ফ্ল্যাশ পয়েন্টসগুলো, ফ্ল্যাশ পয়েন্টস মানে হচ্ছে যে সমস্ত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে 1947 থেকে শুরু করে 2017 পর্যন্ত, সেই ফ্ল্যাশ পয়েন্টস কতগুলো জায়গা আমরা ফোকাস করতে পারি। কারণ সাম্প্রতিককালে ভারতের বিদেশ নীতি আমাদের যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই তার অতীতটাকে ভুলে গেলে চলবে না, অতীতটাকে আমাদেরকে মাথায় রাখতেই হবে। কারণ হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটছে বা যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে তার বেসিসেই, তার উপরে ভিত্তি করেই, তার উপরে নির্ভর করেই কিন্তু বর্তমান বিদেশ নীতিটা নির্ধারিত হয়। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় যে বিষয় বলবো সেটা হচ্ছে ফরেন পলিসি কি, কেন একটা রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণ করে, এ সম্পর্কে একটা স্বচ্ছ এবং সংক্ষিপ্ত ধারণা থাকা প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে, যে একটা রাষ্ট্র বিদেশ নীতি কেন নির্ধারণ করে।
বা বিদেশ শিল্প কি। তো গতকালকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব আলোচনা করতে গিয়ে একটা জায়গায় বলেছিলাম যে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ, যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব জাতীয় স্বার্থ থাকে, সে রাষ্ট্র ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, সুপার পাওয়ার হোক, যে ধরনের রাষ্ট্রই হোক না কেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মাত্রই তাদের একটা জাতীয় স্বার্থ। বিদেশ নীতির মাধ্যমে, বিদেশ নীতি হচ্ছে একটা মাধ্যম, বিদেশ নীতির মাধ্যমে আমরা সেই জাতীয় স্বার্থটাকে সুরক্ষিত করার চেষ্টা করি। সো উই ট্রাই টু এনশিওর দ্যাট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট আর প্রোটেক্টেড থ্রু ফরেন পলিসি। বিদেশ নীতি পরিচালনার মাধ্যমে আমাদের জাতীয় স্বার্থ যাতে সুরক্ষিত হয়। এখন আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের মতনই প্রত্যেকটা বিষয় কিন্তু বিতর্কিত। সুতরাং এখানে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ বলতে কি বুঝি, সেটাও কিন্তু খুব বিতর্কিত বিষয়। কার স্বার্থ, জাতির স্বার্থ, কোন জাতি, একটা রাষ্ট্র বিশাল ভারতবর্ষের মতো রাষ্ট্রের জাতি, ধর্ম, বর্ণ কত আছে আমরা জানি। তো সেখানে একটা রাষ্ট্র যে সামগ্রিকভাবে জাতীয় স্বার্থ বলতে সমগ্র দেশের স্বার্থ সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু একটা রাষ্ট্র বিদেশ নীতি যখন পরিচালনা করে বা জাতীয় স্বার্থকে সুরক্ষিত করার ভাবে, সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে কোনো না কোনো সেকশন, কোনো না কোনো সম্প্রদায় বা কিছু মানুষ তারা কিন্তু সেই জাতীয় স্বার্থের আওতায় আসছে না। সুতরাং জাতীয় স্বার্থটাও একটা কনটেস্টেড টার্ম, একটা বিতর্কিত জায়গা, জানব, কিন্তু সেই বিতর্কে আমরা যাচ্ছি না। আমাদের যেটা এই মুহূর্তে আলোচনায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রকে তার বিদেশ বিদেশ নীতি নির্ধারণ করতে হয়, এবং সেই বিদেশ নীতি নির্ধারণের কারণটা হচ্ছে তার জাতীয় স্বার্থকে সুরক্ষিত করা। সেটা অর্থনৈতিক স্বার্থ হতে পারে, সামাজিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ হতে পারে, রাজনৈতিক স্বার্থ হতে পারে, নানান ধরনের সেটা যে কোনো পারে, কিন্তু জাতীয় স্বার্থকে সুরক্ষিত করার একটা মাধ্যম হচ্ছে বিদেশ। নেক্সট যে প্রসঙ্গটা আমাদের বিদেশ নীতি আলোচনা করার আগে আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণ করছে, সেই বিদেশ নীতি নির্ধারণের কতগুলো স্ট্র্যাটেজি থাকে, কতগুলো কৌশল থাকে। মানে একটা রাষ্ট্র কিন্তু শূন্য স্থানে কোনো রাষ্ট্রের বিদেশ নীতি নির্ধারিত হয় না। ইংরেজিতে আন্তর্জাতিক সম্পর্কে এই বিদেশ নীতি পরিচালনার বিষয়টি কেন্দ্র করে কতগুলো অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, বিদেশ নীতি পরিচালনার দৃষ্টিভঙ্গি। তার মধ্যে দুটো দৃষ্টিভঙ্গি আমরা ইম্পর্টেন্ট বলে মনে করতে পারি, আরও অনেক দৃষ্টিভঙ্গি আছে কিন্তু মূলত দুটো দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ টু দি স্টাডি অফ ফরেন পলিসি, ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ অর্থাৎ বিদেশ নীতি পরিচালনায় বা বিদেশ নীতি গঠন পাঠনে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি, ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ টু দি স্টাডি অফ ফরেন পলিসি। আর সেকেন্ডটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ টু দি স্টাডি অফ ফরেন পলিসি। অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণাত্মক, বিদেশ নীতি পরিচালনায় বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। তাহলে কি বললাম যে বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে দুটো দৃষ্টিভঙ্গি আছে, একটা হচ্ছে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি আর দ্বিতীয়টা বললাম বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। দুটোর মধ্যে একটা নিশ্চয় তফাৎ আছে, তা না হলে আর দুটোকে আমরা আলাদা করবো কেন। তফাৎটা এরকম যে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি যখন বিদেশ নীতিতে দেখি মতাদর্শগত দৃষ্টিভঙ্গির দিক থেকে লেন্স দিয়ে, তার অর্থটা হচ্ছে যে রাষ্ট্র তার যে মতাদর্শ রয়েছে সে যে ধরনের মতাদর্শই হোক না কেন, সমাজতান্ত্রিক মতাদর্শ হতে পারে, পুঁজিবাদী মতাদর্শ হতে পারে বা যে কোনো ধরনের মতাদর্শ, সে বিদেশ নীতি পরিচালনার মাধ্যমে
তার মতাদর্শগত যে বিষয় সেটাকে সুরক্ষিত করার চেষ্টা করে, তার মতাদর্শের প্রসার ঘটাবার চেষ্টা করে, তার মতাদর্শের গুরুত্বটা পৃথিবীর কাছে তুলে ধরার চেষ্টা করে। সুতরাং একটা সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, যখন এখন 1990-91 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে আপনারা সবাই জানেন, তো সেখানে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি সোভিয়েত ইউনিয়নের কিন্তু একটা ইম্পর্টেন্ট পলিসি ছিল। তার অর্থ হচ্ছে যে অনেক সময় নিজের অর্থনৈতিক স্বার্থকে স্যাক্রিফাইস করে বা নিজের বেসিক নিডসকে স্যাক্রিফাইস করে আমরা মতাদর্শটাকে বেশি গুরুত্ব দিয়েছি। তার মানে হচ্ছে যে সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার ঘটাবার জন্য সোভিয়েত ইউনিয়ন যথাসাধ্য প্রয়াস চালিয়েছে, এমনকি তার অর্থনৈতিক স্বার্থটাকে স্যাক্রিফাইস করে, স্যাক্রিফাইস মানে সুতরাং একটু আগে যেটা বললাম যে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করা, এখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন প্রয়োজনে তার জাতীয় স্বার্থকে সুরক্ষিত করছে না, তার মতাদর্শগত দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু এই বিষয়ের উপর গুরুত্ব দেয়, এবং অনেক তাত্ত্বিক দার্শনিক তারা বলছেন যে সোভিয়েত ইউনিয়নের যে পতন ঘটল 1990-91 সালে, সেই পতনের একটা বড় কারণ কিন্তু হচ্ছে এইটা যে তার নিজের স্বার্থ, বেসিক নিডস, ডোমেস্টিক নিডস, অভ্যন্তরীণ যে চাহিদা, মানুষের যে নিডসগুলো রয়েছে সেগুলোকে সোভিয়েত ইউনিয়ন গুরুত্ব দেয়নি, এবং যার ফলশ্রুতি সোভিয়েত রাষ্ট্রের পতন ঘটলো বিপদে ঘটতে যাই হোক। সোভিয়েত রাষ্ট্রের বিপর্যয় নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক আলোচনা আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ফরেন পলিসি সম্পর্কে আলোচনায় যখন ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ এর কথা আমরা বলছি, সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন কিন্তু একটা আবশ্যক উদাহরণ। নেক্সট হচ্ছে ইডিওলজিক্যাল অ্যাপ্রোচ, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি, এখানে ঠিক ইডিওলজিক্যাল অ্যাপ্রোচের ঠিক বিপরীত, যে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করবার জন্য যা যা প্রয়োজন একটা রাষ্ট্র তাই করবে, এবং সেখানে বিদেশ নীতি পরিচালনা করতে গেলে তার যে ইন্টারনাল যে ফ্যাক্টরস, অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেগুলো রাষ্ট্রকে মাথায় রাখতে হবে। তার জিওগ্রাফি, তার আয়তন, অর্থাৎ সেই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, সেই রাষ্ট্রের জলবায়ু, সেই রাষ্ট্রের অর্থনীতি, সেই রাষ্ট্রের সামরিক শক্তি, এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার বিদেশে নির্ধারণ করবে, এটাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি বিদেশ নীতি পরিচালনা। তার বিশ্লেষণাত্মক কথাটা কেন ব্যবহার করলাম না, একটা রাষ্ট্র অনেক ইকুয়েশন করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক ফ্যাক্টরস এবং অনেক ভেরিয়েবলসগুলোকে বিশ্লেষণ করে ঠিক করে যে আমার বিদেশ নীতিটা কি হবে। সেখানে অনেক ফ্যাক্টরস এবং ভেরিয়েবলসের মধ্যে কয়েকটার কথা আমি বললাম, যে রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, রাষ্ট্রের জলবায়ু, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা, রাষ্ট্রের সামরিক শক্তি, রাষ্ট্রের সামরিক রাষ্ট্রের সাংস্কৃতিক পরিবর্তন, এরকম প্রত্যেকটা বিষয় যেগুলোকে আমরা বলি ফরেন পলিসি ডিটারমিনেন্টস, বিদেশ নীতির নির্ধারক। অর্থাৎ বিদেশ নীতি শূন্যস্থানে পরিচালিত হচ্ছে না, কতগুলো নির্ধারক ঠিক করে দিচ্ছে আমার রাষ্ট্রের বিদেশ নীতিটা কি ধরনের হবে। একটা ছোট উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, যে এই নির্ধারকগুলো কিভাবে বিদেশ নীতির ক্ষেত্রে কাজে থাকে। যে মনে করা যাক যে ভারতের বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে ভারত রাষ্ট্র তার যে ভৌগোলিক অবস্থান, তার যে অর্থনৈতিক শক্তি, তার যে সামরিক ক্ষমতা, এই সমস্ত ফ্যাক্টরসকে কিন্তু মাথায় রেখে ভারত রাষ্ট্রকে তার বিদেশ নীতি পরিচালনা করতে পারছে। তাহলে এখানে কোন অ্যাপ্রোচটা আমরা প্রয়োগ করলাম ভারতের বিদেশ নীতি আলোচনার ক্ষেত্রে? অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতের বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এরকম পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রের বিদেশ নীতি যদি আমরা বিশ্লেষণ করি বা আলোচনা করি, তাহলে দেখবো যে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা কিন্তু সেই রাষ্ট্রের বিদেশ নীতি পরিচালনার গুরুত্বপূর্ণ।
চীনের ক্ষেত্রে, চীনের মতো রাষ্ট্রের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমেলে। গোলমেলে তার কারণ হচ্ছে চীন এখনো হচ্ছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং 1980 দশক পর্যন্ত চীন কিন্তু 1970 দশক মানে 80 দশকের শুরু পর্যন্ত বা যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল ততদিন পর্যন্ত কিন্তু চীন মূলত তার সমাজতান্ত্রিক মতাদর্শ, সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার ঘটাবার জন্যই বিদেশনীতিকে পরিচালনা করে আসছিল। সাম্প্রতিককালে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পরে চীনের বিদেশ নীতির মধ্যে একটা পরিবর্তন এসেছে, এবং সেখানে চীন ওই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে তার বিদেশ নীতিকে পরিচালনা করছে, করতে শুরু করেছে। সুতরাং চীনের এক্সাম্পলটা হচ্ছে একটা ব্যতিক্রম। সে ব্যতিক্রম কি কারণে না একটা সময় পর্যন্ত চীনের বিদেশ নীতি পরিচালনায় ইডিওলজিক্যাল অ্যাপ্রোচটা গুরুত্বপূর্ণ ছিল, আবার 80 দশক থেকে আমরা দেখছি যে ইডিওলজিক্যাল অ্যাপ্রোচের জায়গায় অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ চীনের বিদেশ নীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে মোটামুটিভাবে একটা রাষ্ট্রকে, যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে এই ফ্যাক্টরস গুলো বা এই ফ্রেমওয়ার্কটাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটাকে মাথায় রেখে আমরা ভারতের বিদেশ নীতি সাম্প্রতিক প্রবণতা এই বিষয়টা সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। একটু আগে যেটা বললাম যে সাম্প্রতিককালে ভারতের বিদেশ নীতি যদি আমাদের আলোচনা করতে পারি তাহলে ইতিহাসটাকে অবশ্যই আমরা কখনোই ইগনোর করতে পারি না। সুতরাং সংক্ষেপে 1947 থেকে 1990-91 সাল পর্যন্ত ভারতের যে বিদেশ নীতিতে যে ট্রেন্ড ছিল, যে ধারাটা ছিল, সেটাকে সংক্ষেপে আমাদের একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে 1947 সালের পরবর্তী সময়তে ভারত যখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে, সেই সময়ে বা তার পরবর্তী সময় থেকে আমরা আমাদের বিদেশ নীতি পরিচালনাতে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে যে সারা পৃথিবীর কি পরিমণ্ডল ছিল, সারা পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতি কি কি কোন বিষয়গুলো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল, সেটা কি, সেটা হচ্ছে বিশ্ব ব্যবস্থা ক্রমশ 1940-এর দশকের শেষ থেকে, বিশেষ করে 1950-এর দশকের শুরু থেকে ক্রমশ আমরা দেখছি দ্বিমেরু প্রমাণ হতে শুরু করলো। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ঠান্ডা যুদ্ধের উদ্ভব বিকাশ এর ফলে বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা বিভাজন আসতে শুরু করলো। একটা শ্রেণীর রাষ্ট্র তারা সোভিয়েত ইউনিয়নের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হলো, এবং সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শ সেটাকে বেশ গুরুত্ব দিল। আবার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কিছু রাষ্ট্র তারা তাদের পুঁজিবাদী মতাদর্শ লিবারাল ক্যাপিটালিজম তার প্রসার ঘটাবার জন্য একটা জোট তৈরি করলো, এবং এই দুটো যে জোট তৈরি হলো এই দুটোই কিন্তু একটা সামরিক জোট তৈরি করলো। হ্যাঁ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নেটো তৈরি করলো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ওয়ারশ চুক্তি তৈরি করলো ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে 50-এর দশক থেকে বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা বিভাজন, ভারতের বিদেশ নীতি আলোচনায় এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে ভারত কোন জোটে যাবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে চেয়েছিল যে ভারত মার্কিন জোটে অংশীদার হোক, মার্কিন জোটে যোগ দিক, কিন্তু যে কারণেই হোক ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখেছে। অর্থাৎ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোটে অংশীদার হইনি। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যে যে ভারত সোভিয়েত পন্থী চিন্তাধারা বা সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শ সেটা প্রসার ঘটাবার জন্য তার সঙ্গে তার সেই জোটে যোগ দিক, ভারত কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেই যে চিন্তাভাবনা সেটাকেও সমর্থন করেনি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে বিশ্ব ব্যবস্থার মধ্যে বিভাজন ঘটছে
এবং বিশ্ব ব্যবস্থার মধ্যে বিভাজন ঘটে বেশিরভাগ রাষ্ট্রই কোনো না কোনো পক্ষ অবলম্বন করছে, কিন্তু সেখানে ভারতের মতো রাষ্ট্র যেটা মার্কিন সামরিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে সামরিক জোট, এই দুটো থেকে নিজের গুরুত্ব বজায় রাখছে এবং তার ফলশ্রুতিতে একটা নতুন যে জোট নিরপেক্ষতার নীতি বা চিন্তাধারা, যেটা আপনারা সবাই জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এর উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে পৃথিবীতে ভারতের একটা উল্লেখযোগ্য অবদান আছে। সুতরাং আগামীকাল 50 বা 60 বা 70-এর দশকে ভারতের বিদেশ নীতি আলোচনা করব, সেখানে কিন্তু ভারতের এই যে জোট নিরপেক্ষতার আদর্শ, জোট নিরপেক্ষ আন্দোলনের যে চিন্তাধারা, সেটার সঙ্গে ভারত যে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, ভারতের সঙ্গে আরও কিছু রাষ্ট্র ছিল, কিন্তু ভারত একটা উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়ে এসেছিল 50, 60, 70-এর দশকে এই জোট নিরপেক্ষ আন্দোলনকে কেন্দ্র করে। তাহলে সেখানে ভারত যখন জোট নিরপেক্ষ আন্দোলনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যে বিদেশ নীতি পরিচালনায় আমরা নিজেদেরকে এই দুটো যে সামরিক ব্লক বা সামরিক জোট, সেখান থেকে নিজের গুরুত্ব বজায় রাখছি, কারণ একটু আগে যেটা বললাম যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটেও অংশগ্রহণ করিনি এবং সোভিয়েত ইউনিয়নের ভোটেও অংশগ্রহণ করিনি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট জোট নিরপেক্ষ আন্দোলনের একটা জোট তৈরি করলাম এবং সেখানে তৃতীয় বিশ্বের একাধিক রাষ্ট্র বা প্রায় সমস্ত রাষ্ট্রই, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, তারা এই জোটের অংশীদার হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলনের অংশীদার হচ্ছে। সুতরাং এই সময়ে ভারতের বিদেশ নীতিতে জোট নিরপেক্ষতার আদর্শ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয় যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে 50-এর দশকে যখন ভারত স্বাধীন হয়ে তারপরে বিদেশ নীতি পরিচালনা করতে শুরু করছে, সেই সময় আমাদের কিন্তু অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে আমরা খুব দুর্বল ছিলাম। ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি ইন্ডিয়া ওয়াজ ইন এ ব্যাড শেপ, কিন্তু স্বাধীনতার সময়ে যে পার্টিশনগুলো, ভারতের সঙ্গে পাকিস্তানের যে বিভক্তগুলো, তো যার ফলে ভারতের অর্থনীতিও দুর্বল হয়ে পড়ল, পাকিস্তানের অর্থনীতিও দুর্বল হয়ে পড়ল। তো সেই পরিস্থিতিতে আমাদের সামরিক শক্তিটাও দুর্বল হয়ে পড়ল, তো যার ফলে তার একটা প্রত্যক্ষ প্রভাব বিদেশ নীতিতে আমরা পড়তে দেখছি। তার কারণ হচ্ছে একজন তাত্ত্বিক যে খুব বিখ্যাত আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে জেমস রোজেনাও, JAMES জেমস রোজেনাও, ROSENAU। এই জেমস রোজেনাও একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব তৈরি করলেন যার নাম হচ্ছে লিঙ্কেজ পলিটিক্স, লিঙ্কেজ পলিটিক্স, LIMKAGE, লিঙ্কেজ পলিটিক্স এর একটা তত্ত্ব জেমস রোজেনাও তৈরি করছেন। কি সেই তত্ত্ব যেটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি? ইনফ্যাক্ট সেই তত্ত্বটা বলছে যে একটা রাষ্ট্র তার বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাহ্যিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা রাষ্ট্রের অভ্যন্তরে যে ঘটনা ঘটছে এবং সেই রাষ্ট্রের বিদেশ নীতি যেভাবে পরিচালিত হচ্ছে, এই দুইয়ের মধ্যে একটা প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে, একটা অন্যটাকে শেপ দিচ্ছে, একটা অন্যটাকে নির্ধারণ করছে, একটা অন্যের হয়ে ডিটারমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। অর্থাৎ জেমস রোজেনাও বলতে চাইছেন যে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে নীতি বা ডোমেস্টিক যে পলিটিক্স, অভ্যন্তরীণ যে রাজনীতি, তার সঙ্গে সেই রাষ্ট্রের বিদেশ নীতির একটা ঘনিষ্ঠ যোগসূত্র আছে। এই যোগসূত্রটাকে তিনি বলছেন লিঙ্কেজ। সুতরাং ডোমেস্টিক পলিটিক্স এবং ফরেন পলিসি, দেয়ার হ্যাজ বিন এ লিঙ্কেজ বিটুইন দ্য টু, যেটাকে বলা হয় যে সরাসরি বলছেন লিঙ্কেজ পলিটিক্স।
অর্থাৎ ভারতের বিদেশ নীতিতেও আমরা দেখছি যে ভারতের যে অভ্যন্তরীণ যে সমস্যা, যেটা বললাম অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে আমরা দুর্বল ছিলাম, যার ফলে বিদেশ নীতিতে, বিদেশ নীতি যখন আমরা পরিচালনা করছি সেখানেও তার একটা প্রত্যক্ষ প্রভাব বা প্রত্যক্ষ যোগসূত্র আমরা লক্ষ্য করছি। তার একটা আদর্শ উদাহরণ হচ্ছে 1962 সালে যখন ভারতের সঙ্গে চীনের সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে গেল। আপনারা সবাই জানেন যে আমরা সেই যুদ্ধে ভারতকে সারেন্ডার করতে হয়েছি না। কেন সারেন্ডার করতে হয়েছিল না, আমাদের সামরিক শক্তি ছিল না। এবং নেহরুজি, মানে পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি খানিকটা আদর্শবাদী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন, এবং আদর্শবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়ার ফলে তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে প্রতিবেশী রাষ্ট্র চীন এরকম একটা রাষ্ট্র ভারতকে আক্রমণ করতে পারে বা ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে সেটা কখনো তিনি ভাবতে পারেননি। না ভাবতে না পারার আরেকটা কারণ ছিল যে 1954-এ ভারতের সঙ্গে চীনের একটা পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন। পঞ্চশীল চুক্তি যখন স্বাক্ষর হচ্ছে তখন স্বাভাবিকভাবে এক রাষ্ট্র মনে করতেই পারে যে এই চুক্তি স্বাক্ষর হওয়ার মাধ্যমে দুটো রাষ্ট্র ভবিষ্যতে পরস্পরের সঙ্গে যুদ্ধ করা থেকে বিরত থাকবে। তাহলে 1962 সালে চীনের সঙ্গে ভারতের যে যুদ্ধ এবং ভারতের যে শোচনীয় পরাজয়, এখান থেকে আমরা কিন্তু একটা উচিত শিক্ষা নিলাম। কি সেই উচিত শিক্ষা? উচিত শিক্ষা হচ্ছে যে আমাদেরকে যদি বিদেশ নীতিতে পরিচালনা সঠিকভাবে করতে হয় তাহলে আমাদের ঘরটাকে সাজাতে হবে। ঘরটাকে সাজাতে হবে মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং তার পাশাপাশি সামরিক শক্তিটাকে বাড়াতে হবে। আমি সবসময় সামরিক শক্তির কথা বলতে গিয়ে অর্থনৈতিক শক্তির কথা বলছি, তার কারণ হচ্ছে যদি অর্থ না থাকে তাহলে আমি সামরিক শক্তিকে বাড়াবো কি করে, তাই না? সুতরাং সামরিক ক্ষেত্রে যে উন্নত প্রযুক্তির প্রয়োগ করব বা উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা সামরিক শক্তিকে বাড়াবো, এগুলো সবই কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ব্যাপার। তা সেখানে একটা রাষ্ট্র যদি দুর্বল হয়, একটা রাষ্ট্র যদি শক্তিশালী না হয় আর্থিক দিক থেকে, তাহলে সেই কাজটা সে করতে পারবে না। সুতরাং 1962-এর পরে আমাদের অভ্যন্তরীণ নীতির মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটা মূলত হচ্ছে সামরিক ক্ষেত্রে, যে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমশ আমাদের নিজের যে শক্তিটাকে বাড়াতে সক্ষম হচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের সামরিক শক্তিটাকেও বাড়াতে শুরু করছি। সুতরাং 70-এর দশকে আমরা একটা সম্মানজনক জায়গায় পৌঁছাতে সক্ষম হচ্ছি আমাদের সামরিক দিক থেকে। তার একটা বড় প্রমাণ হচ্ছে যে 1974 এই সময়ে রাজস্থানের পোখরান অঞ্চলে ভারত একটা আণবিক শক্তির ভূমিকা করে। এটা নিশ্চয়ই জানা আছে সবার যে 1974 ইন্ডিয়া কন্ডাক্টেড এ নিউক্লিয়ার টেস্ট ইন রাজস্থান। 1974 সালে এই যে আণবিক শক্তির পরীক্ষা ভারত করলো, এটা কিন্তু পরোক্ষে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষে এটা প্রমাণ করলো যে ভারত কিন্তু সামরিক দিক থেকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে আসছে। ঠিক আছে, কারণ কনভেনশনাল ওয়ার তার পাশাপাশি নিউক্লিয়ার ওয়ার, মানে প্রথাগত যুদ্ধে যে ধরনের অস্ত্রশস্ত্র সরঞ্জাম যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, তার সঙ্গে সঙ্গে যখন আণবিক যুদ্ধ হয়, আণবিক যুদ্ধে কিন্তু আণবিক অস্ত্রশস্ত্র যেগুলো ব্যবহার করছি, যে মিসাইলগুলো ব্যবহার করছি, সেগুলো কিন্তু উন্নত প্রযুক্তি, এটা এক। আর দুই হচ্ছে এগুলো খুব এক্সপেন্সিভ, মানে প্রচুর পরিমাণে অর্থ এগুলো তৈরি করতে আমাদের বিনিয়োগ করতে হয়, তাহলে প্রযুক্তিটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার। আবার সেই তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে, পরিকাঠামো তৈরি করতে হচ্ছে, সেগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে সব মিলিয়ে ভারতের যে আণবিক শক্তি কেন্দ্র করে যে গবেষণা, সেটা কিন্তু আমাদের অর্থনৈতিক শক্তি শক্তিশালী হওয়ার জন্যই আমরা সেটা করতে সক্ষম হচ্ছি বা হয়েছিলাম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যে বিদেশ নীতি পরিচালনার সঙ্গে অভ্যন্তরীণ যে
আমাদের শক্তির মধ্যে পরিবর্তন আসছে, যে অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তির মধ্যে পরিবর্তন আসছে, তার একটা প্রত্যক্ষ প্রভাব আমরা আমাদের বিদেশ নীতিতে পড়তে দেখছি। সেটা কিরকম? সেটা হচ্ছে 1971 এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে 1971 ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তার আগেও হয়েছিল, কিন্তু 1971 যুদ্ধটাই ভারতের সঙ্গে পাকিস্তানের একটা স্মরণীয় যুদ্ধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ। তো 71 যুদ্ধে যে পাকিস্তানকে বিভাজন ঘটলো পাকিস্তানের এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, এক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আর যে পয়েন্টটা আমি বেশি গুরুত্ব ফোকাস দিতে চাইছি সেটা হচ্ছে, ভারতের যদি অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা না থাকত, তাহলে কি আমরা পাকিস্তানকে বিভাজন করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে পারতাম? একেবারেই পারতাম না। সুতরাং বিদেশ নীতিতে তার কিন্তু ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করছি। যাই হোক, এবং আরেকটা বিষয় হচ্ছে, 1971 এই যুদ্ধটা যখন ঘটলো তার সঙ্গে সঙ্গে ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে আবদ্ধ হয়েছে, যেটা সংক্ষেপে আমি এই চুক্তিটার দিকে আলোচনা করব না, কিন্তু চুক্তিটার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে এটাকে মেনশন করা অত্যন্ত প্রয়োজন। সেটা হচ্ছে 1971 ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, ইন্দো সোভিয়েত INDO তাইপেতে সোভিয়েত ট্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। ভারত রুশ ভারত বা সোভিয়েত ভারত সোভিয়েত মৈত্রী পি শান্তি মৈত্রী এবং যোগাযোগ বা কোঅপারেশন, এই সম্পর্কিত একটা চুক্তি আমরা স্বাক্ষর করেছিলাম, যেটা খুব সিগনিফিক্যান্ট। তাহলে এই চুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সেই শর্তটা হচ্ছে যে ভারত এবং সোভিয়েত রাষ্ট্র এই দুটো শক্তি পৃথিবীতে যদি তৃতীয় কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয়, তৃতীয় কোনো শক্তি এই দুটো রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রকে যদি আক্রমণ করে, তাহলে এই 1971 সাল চুক্তি অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে এটা মনে করবে যে এটা তাদের উপরে যৌথভাবে আঘাত করা হয়েছে। তাদের কি বলা বোঝা গেল যে মনে করো যে ভারত আক্রান্ত হলো তৃতীয় কোনো রাষ্ট্রের দ্বারা, তাহলে সোভিয়েত ইউনিয়ন মনে করবে তাকে আক্রমণ করা হয়েছে ভারতের সঙ্গে সঙ্গে। ঠিক একইভাবে বিপরীত, এই চুক্তিটা এতটাই গুরুত্বপূর্ণ চুক্তি ছিল যে তৃতীয় কোনো শক্তি আক্রমণ করলে যৌথভাবে দুটো রাষ্ট্রটা মোকাবিলা করবে। এবং খুব সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণভাবে এর পরে কিন্তু আমরা দেখছি যে ভারতের বিদেশ নীতির মধ্যে আবার একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আসতে দেখছি। সেই চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, কেন না অনেক রাষ্ট্র করতে শুরু করলো বা অনেক তাত্ত্বিকরা ভারতের বিদেশ নীতি সমালোচনা করতে শুরু করলো, এবং সেই সমালোচনাটা আংশিকভাবে আমি মনে করি জাস্টিফাই। কেন না একটু আগেই বলছিলাম জোট নিরপেক্ষতার কথা, যে আমরা কোনো ভারত সোভিয়েত বা নাকি জোটে যোগ দেবে না বলছিলাম তো, আবার পাশাপাশি বলছি 1971 সালে একটা এমন একটা সামরিক চুক্তি আমরা স্বাক্ষর করছি যেখানে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে তার মোকাবিলা করবে। সুতরাং ভারতকে এই সময়ে প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল, সমালোচনাটা হচ্ছে যে বিশেষ করে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো সমালোচনা শুরু করলো, তারা বললো যে ভারত তো নিজেকে চ্যাম্পিয়ন অফ নন অ্যালাইনমেন্ট মনে করছে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট মনে করছে, তাহলে কি করে সোভিয়েত ইউনিয়নের মতন একটা রাষ্ট্রের সঙ্গে এরকম একটা চুক্তি হতে পারে। যাই হোক, সেখানে আরো অনেক ইকুয়েশন এবং অনেক ফ্যাক্টর আছে যেগুলো তার আলোচনায় যাচ্ছে। তাহলে 1990 সাল পর্যন্ত ভারতের বিদেশ নীতিতে আমাদের সাথে সোভিয়েত ইউনিয়নের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ছিল, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমাদের অভ্যন্তরীণ যে সামরিক চাহিদা মেটানোর ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ভারতকে যথেষ্ট সাহায্য করেছে প্রচুর পরিমাণে।
এবং 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, যখন সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়, তখন খানিকটা সোভিয়েত ইউনিয়নের উপর এতটাই নির্ভরশীল ছিলাম যে আমরা দিশেহারা হয়ে যাই। কি করে সার্ভাইভ করব, কি করে আমরা স্বনির্ভর হব, কি করে নিজের পায়ে দাঁড়াবো? তার কারণ হচ্ছে যে আমরা প্রতিরক্ষার ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে 80% আমাদের যে অস্ত্র শস্ত্র ইকুইপমেন্টস যন্ত্রপাতি এগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে আমদানি করতাম। 80%, তার মানে প্রায় সবটাই আমরা সোভিয়েত ইউনিয়নের উপরে নির্ভরশীল ছিলাম। তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ করে সেই রাষ্ট্র যখন ধ্বংস হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে তার একটা প্রত্যক্ষ প্রভাব ভারতের বিদেশ নীতিতে পড়ছে, ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে পড়তে বাধ্য হচ্ছে যে আমরা কি করে নিজেদেরকে এই পরিস্থিতির মোকাবিলা করব। সুতরাং 1990-1991 এই সময়টা ভারতের বিদেশ নীতির আরেকটা ট্রানজিশনাল পয়েন্ট। ট্রানজিশনাল পয়েন্ট মানে বিদেশ নীতিকে একটা নতুন দিকে মোড় নিচ্ছে 1990-91 সাল। তাহলে লক্ষ্য করা যেতে পারে যে 1947 থেকে 1990-91 এখানে ভারতের বিদেশ নীতিকে যে দুটো টার্নিং পয়েন্ট আমরা খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে দুটো নয় ইনফ্যাক্ট তিনটে টার্নিং পয়েন্ট। একটা হচ্ছে ভারতের জোট নিরপেক্ষতার আদর্শ গ্রহণ করা, দ্বিতীয়টা হচ্ছে 1971 সালে ভারত যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করছে, যে চুক্তিটা করলাম সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে নতুন দিকে মোড় নিচ্ছে বিদেশ নীতিটা। আর থার্ড যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে 1990-91 সালে যেটা বললাম যে ভারত দিশেহারা হয়ে যাচ্ছে এবং নতুন করে ভাবতে শুরু করছে যে এই যে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতিতে আন্তর্জাতিক পরিস্থিতির উদ্ভব ঘটেছে, সেখানে ভারত কী করে তার মোকাবিলা করবে। এটা হচ্ছে থার্ড একটা ইম্পর্টেন্ট ট্রানজিশনাল পয়েন্ট। এই সময়টা ভারতের বিদেশ নীতি কিভাবে আবর্তিত হচ্ছে এবং প্রতিবেশী রাষ্ট্রের উপরে তার প্রভাবটা কিভাবে পড়ছে বা কতটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা কি ধরনের সেটা খুব সংক্ষেপে আমরা আলোচনার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম যে ভারত দিশেহারা এবং দিশেহারা হওয়ার ফলে আমরা আমাদের বিদেশ নীতিতে চিন্তা ভাবনা করতে শুরু করছি এবং বিদেশ নীতির মধ্যে যে এমন পরিবর্তন ঘটাচ্ছি, তার ফলে আমরা একটা উচিত শিক্ষা নিলাম সোভিয়েত ইউনিয়নের পতন থেকে যে ভবিষ্যতে ভারত কোনো একটা রাষ্ট্রের উপরে বেশি নির্ভরশীল হবে না। যে সোভিয়েত ইউনিয়নের উপর যে আমাদের অতি নির্ভরতা ভবিষ্যতে আমরা নির্ভরটা করবো, তাহলে কি করবো? না ভারত একাধিক রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থায় একাধিক রাষ্ট্র গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে মজবুত করা বা স্বাভাবিক করার উপরে গুরুত্ব দিচ্ছে, যার মধ্যে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে ইউরোপের রাষ্ট্রগুলো, যেখানে ইউরোপের সঙ্গে পশ্চিম ইউরোপ বিশেষ করে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে হচ্ছে উদ্যোগী হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে সংগঠন রয়েছে তার সঙ্গে ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিজ পালন করছে। তাহলে এই কথা বড় বড় যে শক্তিশালী ব্লক বা ইউনিট বা রাষ্ট্রগুলো রয়েছে তার সবগুলোর সঙ্গেই ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্কটাকে স্বাভাবিক করা এবং তারপরে যত দরকারি সম্ভব সেই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। তাহলে এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ 1991-এ পরবর্তী সময়টা আমরা দেখছি। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা একাধিক গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং এই রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক এই সব ধরনের লেনদেন আমরা করতে শুরু করছি, কারণ সামরিকটা তো আমাদের করতেই হবে। সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতি, আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা অভ্যন্তরীণ নিডসগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করতে গেলে আমাদেরকে অন্য রাষ্ট্র থেকে অস্ত্র শস্ত্র সরঞ্জাম আমদানি করতে হবে, প্রযুক্তি আমদানি করতে হবে,
তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে এই সমস্ত কতগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করলাম এবং যার ফলে সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং সামরিক যন্ত্রপাতি কিনতে শুরু করলাম। পাশাপাশি ভারত বিদেশ নীতিতে আরেকটা পরিবর্তন নিয়ে আসতে শুরু করলো, সেটা হচ্ছে যে এশিয়ার, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া এই দুটো অঞ্চলের সঙ্গে, রাষ্ট্রগুলোর সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কটাকে ভালো করার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে একটা পলিসি ভারত ইন্ট্রোডিউস করেছিল 1990-এর দশকে, যার নাম হচ্ছে লুক ইস্ট পলিসি, খুবই তাকাও নীতি। তাহলে লুক ইস্ট পলিসি অনুযায়ী ভারত যেটা করতে শুরু করলো সেটা হচ্ছে যে ওই ইউরোপ আমেরিকার যে রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চাইছে, ভালো করতে চাইছে, ঠিক আছে, সেটা সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি ভারত যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে চাইছে সেটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে তার অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং আংশিকভাবে সামরিক ক্ষেত্রে লেনদেন, যোগাযোগ এগুলোকে বাড়াতে চাইছে। তাহলে এটাও একটা পরিবর্তন যে আমরা লুক ইস্ট পলিসি নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করলাম 1990-এর দশকে, এবং বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে স্বাভাবিক করতে শুরু করলাম। থার্ড যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে নতুনভাবে যাতে তৈরি করে উঠতে পারি তার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম। অর্থাৎ ভারত একটা নতুন উদ্যোগ নিচ্ছে এই দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে। এখন একটা প্রশ্ন আপনারা করতেই পারেন যে কেন অতীতে আমরা এই কাজটা করি, তার একটাই উত্তর আমি সম্পর্কে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা মূলত সোভিয়েত ইউনিয়নের উপরে নির্ভরশীল থাকার জন্য অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করিনি, এটা এক। দুই হচ্ছে জোট নিরপেক্ষতার যে আদর্শ আমরা গ্রহণ করেছিলাম তার ফলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে খুব বেশি গুরুত্ব দিইনি, আবার অবহেলাও করে দিই, কারণ আমাদের যে ফ্রেমওয়ার্ক ছিল আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে, আমরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সমস্ত তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল তাদেরকে নিয়ে একসাথে চলার চেষ্টা করেছি, তো সেখানে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলগুলো আলাদা করে কোনো গুরুত্ব পায়নি। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত রাষ্ট্র হিসাবে এগুলো গুরুত্ব পেয়েছে। যাই হোক, তাহলে একটা চেঞ্জ 1990-এর দশক থেকে আমরা লক্ষ্য করছি, যেটা ভারতের বিদেশ নীতিতে একটা আমূল পরিবর্তনের সূত্রপাত ঘটাচ্ছে। এরপরে 1998 একটা খুব সিগনিফিক্যান্ট ইয়ার, যেটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আবার একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, মানে আমি টার্নিং পয়েন্ট না যদি বলি তাহলেও এটা বলা প্রয়োজন যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট 1998 এই সময়টা। কি ঘটেছিল 1998-এ? যে 1998-এ ভারত আণবিক অস্ত্রের পরীক্ষা করছে এবং সাকসেসফুল করছে। আমরা আণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটিয়েছি এবং আমাদের দেশে নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করেছি এবং নিজস্ব খরচ দিয়ে, নিজস্ব অর্থের যোগান দিয়ে আমরা এই আণবিক অস্ত্র তৈরি করেছি এবং সেই অস্ত্রকে আমরা সাকসেসফুলি টেস্ট করেছি। এটা আমাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বিদেশ নীতির ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট। তখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ক্ষমতায় রয়েছে এবং অটল বিহারী বাজপেয়ী কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে ভারত যে আণবিক অস্ত্রের অধিকারী হতে চলেছে একটা রাষ্ট্র, এটা বিশ্বকে জানান দেওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে আমরা এই আণবিক অস্ত্রটা কিন্তু আগেই তৈরি করেছিলাম 1990-এর দশকের শুরুতে, কিন্তু আমরা এতদিন সেটাকে বিস্ফোরণ ঘটাবার বা টেস্ট করবার জন্য সুযোগ পাইনি, ভারত সরকার সুযোগ পাইনি এবং সাহসও পায়নি। কিন্তু 1998-এ যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসলে তখন প্রথমবার তিনি ঠিক করলেন যে ভারতকে একটা আণবিক অস্ত্রের অধিকারী রাষ্ট্র হতে হবে,
সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা গেল যে আবার ওই যে পাশ্চাত্য দুনিয়ার সঙ্গে ভারতের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল তাতে একটা ব্যাঘাত করছে, ছেদ করছে। কেন ছেদ করছে বা ব্যাঘাত করছে? তার একটা বড় কারণ হচ্ছে যে পৃথিবীর এই রাষ্ট্রগুলো কেউই চায়নি যে ভারত আণবিক অস্ত্রের অধিকারী হোক। এই রাষ্ট্রগুলো কেউই চায়নি যে ভারত আণবিক অস্ত্রের অধিকারী হোক এবং ভারত আণবিক অস্ত্র ভর একটা রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করুক। কারণ একটা নিউক্লিয়ার নন প্রলিফারেশন বলে যে চুক্তি 1968-এ স্বাক্ষরিত হয়েছে, সেই নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি বা সংক্ষেপে যেটাকে আমরা বলি এনপিটি, এই এনপিটি চুক্তি অনুযায়ী যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো ভবিষ্যতে যারা আণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে তারা বাদ দিয়ে আর কোন রাষ্ট্র আণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি আবার বলছি যে 1968-এর এনপিটি চুক্তি অনুযায়ী যে রাষ্ট্রগুলো আণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, কোন রাষ্ট্রগুলো হয়েছে, যে 5 পার্মানেন্ট মেম্বার্স অফ দি ইউএন সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র, তার মধ্যে কারা কারা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স এবং ব্রিটেন। তাহলে এই 5টা রাষ্ট্রকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র আণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। খুব সিগনিফিক্যান্টলি ভারত এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্র আপনারা জানেন যে এই চুক্তিতে স্বাক্ষর করেনি, এখনো পর্যন্ত আমরা এই চুক্তিতে স্বাক্ষর করি এবং আমাদের এই চুক্তিতে স্বাক্ষর করার কোনো উদ্যোগ নেই এবং চিন্তা ভাবনা নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই চুক্তিটা ভারত মনে করেছে যে এটা হচ্ছে ডিসক্রিমিনেটরি। ডিসক্রিমিনেটরি মানে এটা অসামঞ্জস্য, মানে এটা কিছু রাষ্ট্রের স্বার্থকে সুরক্ষিত করছে আর কিছু রাষ্ট্রের স্বার্থে কাজ। এরকম চুক্তিতে ভারত মেনে নেবে না। যাই হোক, তাহলে 1980-এ যখন আমরা এই চুক্তিটা স্বার্থক করছি, আমরা যখন আণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাচ্ছি, তার ফলে এই পাশ্চাত্য দুনিয়া এই রাষ্ট্রগুলো সব চলে গেল, এমনকি প্রতিবেশী রাষ্ট্র চীন তারাও চলে গেল, জাপানও ভারতকে সমর্থন করতে অস্বীকার করল। সুতরাং এই রাষ্ট্রগুলো তারা ভারতের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করছে, আর্থিক নিষেধাজ্ঞা, এটাকে ইংরেজিতে বলে ইকোনমিক ব্লক, ইকোনমিক এমবার্গো। কি সেই ইকোনমিক ব্লকের এমবার্গো? না, ভারতের সঙ্গে এই রাষ্ট্রগুলো যে ব্যবসা বাণিজ্য লেনদেন করছে সেখানে সেই লেনদেন ব্যবসা বাণিজ্যটা করবে না, একটা নিষেধাজ্ঞা, ভারতকে পানিশ করা, আমাদেরকে শাস্তি দেওয়া। কেন না আমরা আণবিক অস্ত্রের বিস্ফোরণ করে দিয়েছি? কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু এনপিটি চুক্তির উল্লঙ্ঘন করি, আমরা চুক্তিতে স্বাক্ষরই করি, চুক্তি উল্লঙ্ঘন করতে পারি। কিন্তু সারা পৃথিবী বলে আসছে যে যে আণবিক অস্ত্রের প্রসার রোধ যদি করতে হয় তাহলে ভারতকে এবং পাকিস্তানকেও এই চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এমনকি যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গিয়ে রাশিয়া ধরে রাখা হলো, সেই রাশিয়াও ভারতের উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো যে ভারতকে এই এনপিটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। তাহলে সারা পৃথিবী একদিকে আর ভারত একা লড়াই করছে সারা পৃথিবীর এই চিন্তা ভাবনার বিরুদ্ধে। তো ভারতের জাস্টিফিকেশন একটাই যে এই চুক্তিটা হচ্ছে ডিসক্রিমিনেটরি এবং আমরা এই চুক্তি মানি না এবং আমরা এই চুক্তিতে স্বাক্ষর করছি না এবং আমরা ভারত একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের এই অধিকার রয়েছে আমাদের বস্ত্র তৈরি করা। কেন না প্রতিবেশী রাষ্ট্র চীন ইতিমধ্যেই একটা আমাদের বস্ত্রের অধিকারী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সেটাও প্রত্যক্ষে পরোক্ষে গোপনে বা প্রকাশ্যে আমাদের বস্ত্রের অধিকারী রাষ্ট্র হতে চলেছে বা হয়েছে। সুতরাং যখন
পাকিস্তান এবং চীন এই দুটো রাষ্ট্রের কথা মাথায় রেখে ভারত নিজেকে একটা আণবিক শক্তি অধিকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। কিন্তু এই যে ঘোষণা আমরা করছি সারা বিশ্বকে জানান দিলাম যে ভারত আণবিক অস্ত্রের অধিকারী একটা রাষ্ট্র হলো, এর মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কিন্তু আণবিক অস্ত্রের অধিকারী হলাম সারা পৃথিবী জানবো, কিন্তু স্বীকৃত রাষ্ট্র নয়। উই আর নট এ রেকগনাইজড নিউক্লিয়ার ওয়েপন স্টেট। কেন স্বীকৃত রাষ্ট্র নয়? কারণ আমরা এনপিটি চুক্তিতে স্বাক্ষর করিনি, এবং এনপিটি চুক্তিতে যদি স্বাক্ষর করি তাহলে আমরা সেই চুক্তির নিয়ম অনুযায়ী আণবিক অস্ত্র তৈরি করতে পারি না। তাহলে পাঁচটা রাষ্ট্র তারা হচ্ছে ভগবান, তারা আণবিক অস্ত্র তৈরি করেছে এবং সারা বিশ্বকে বলছে যে তোমরা এটা এই খারাপ কাজটা আর করো, তারা নিজেরা তৈরি করে যাত্রা করে দিয়েছে, নিয়ে সারা বিশ্বকে বলছে, ভারতকেও বোঝাবার চেষ্টা করছে যে আণবিক অস্ত্রটা অত্যন্ত খারাপ জিনিস, এটাকে তোমরা কখনোই এই পথ করো না। ভারত বললো ঠিক আছে আমরা করছি, আমরাও তৈরি করে নিই, তারপরে আমরা বিশ্বকে বোঝাবো যে এটা কতটা খারাপ সেটা জানতে গেলে তো আমাকে তৈরি করতে হবে, তাই না? আমার কাছে অস্ত্রই নেই, আমি কি করে জানবো এটা খারাপ, তাই না? তাহলে যাই হোক, তাহলে এই হচ্ছে 98 পরবর্তী সময়ে সারা পৃথিবী ভারতের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করছে, বিশেষ করে এই বড় বড় শক্তিশালী রাষ্ট্র। তো এর ফলে সারা পৃথিবী মনে করলো, বিশেষ করে এই শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এমনকি জাপান, এরা মনে করলো যে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে। কিন্তু মনে রাখতে হবে যে ভারতকে তারা উচিত শিক্ষা দিতে পারেনি। কেন পারেনি? তার কারণ হচ্ছে যে 1991 পরবর্তী সময়তে আমরা যে বিদেশ নীতিতে এমন পরিবর্তন করেছি তার পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি সেখানেও একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনা হয়েছে, সেটা হচ্ছে আমরা ইকোনমিক রিফর্মস ইন্ট্রোডিউস করেছি। মনমোহন সিং তখন ভারতের অর্থমন্ত্রী 90-এর দশকে, এবং সেই মনমোহন সিংহ যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি প্রথম এই ভারতের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়াটাকে শুরু করেন, এবং এই অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়াটাকে শুরু করার মাধ্যমে আমাদের যে আর্থিক উদারীকরণ এবং বেসরকারিকরণ আর্থিক ক্ষেত্রে এর একটা প্রত্যক্ষ প্রভাব খুব তাড়াতাড়ি আমরা পেতে শুরু করলাম। তার কারণ হচ্ছে যে 1989 সাল নাগাদ 1989-90 এই সময়ে ভারতের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ জায়গায় এসে পৌঁছেছিল। আমাদের বিদেশি মুদ্রার যে ভান্ডার সেটা বিশ্ব প্রায় বিশ্ব হয়ে গেছিল, মানে একটা সময় এমন জায়গায় এসে ভারত পৌঁছেছে 1989 সাল নাগাদ যে 7 দিনের মাত্র ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের কাছে রয়েছে, বিদেশি মুদ্রার ভান্ডার যে গচ্ছিত সেটা মাত্র 7 দিনের জন্য গচ্ছিত আছে, এরকম একটা সংকটজনক পরিস্থিতিতে আমরা পৌঁছেছিলাম। তো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিদেশে সোনা গচ্ছিত রেখে, আমাদের দেশে সোনা বন্ধ রাখতে হয়েছিল ভারত সরকার রেখে, বিদেশ থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রচুর অর্থ ধার নিয়েছিলাম। তাহলে আমাদের অর্থনীতিকে সংস্কার করবার জন্য, রিফর্মসটাকে ইন্ট্রোডিউস করবার জন্য আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক এবং ওই পাশ্চাত্য দুনিয়া রাষ্ট্রগুলোর সংলাপন হয়েছিলাম। তাহলে এই যে ইকোনমিক রিফর্মসের পলিসি ভারত ইন্ট্রোডিউস করল, তার ফলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের যে আর্থিক বৃদ্ধির হার সেটা কাটতে শুরু করবো, এবং লক্ষ্য করলে দেখা যাবে যে গত প্রায় 2.5 দশকের বেশি সময় ধরে ভারতের আর্থিক বৃদ্ধির হার কিন্তু 6.5 শতাংশের উপরে, 6.5 শতাংশের নিচে আটা না। অথচ 1990-91 সাল পর্যন্ত ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 3 শতাংশ, 3 থেকে 3.5 শতাংশ। তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ যে আমরা আর্থিক ক্ষেত্রে নিজেদেরকে অনেক শক্তিশালী করার চেষ্টা করছি, মজবুত করার চেষ্টা করছি, এবং যার ফলে আমরা যে আর্থিক অস্ত্র তৈরি করার জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করতে সক্ষম হলাম, উন্নত প্রযুক্তি তৈরি করতে শুরু করলাম,
আমরা বর্তমানে প্রায় প্রতি বছর একের পর এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করছি। এটা উন্নত প্রযুক্তি, প্রচুর পরিমাণে অর্থ ভারত সরকার এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তৈরি করবার জন্য আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। সুতরাং এটা আর্থিক শক্তিটা যদি না থাকে, একটা রাষ্ট্রের যদি প্রযুক্তি থাকে তাও সেই কাজটা করতে পারে না। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্ট। যাই হোক, তাহলে 98 সালের পরে সারা পৃথিবী বা উন্নত রাষ্ট্রগুলো মনে করেছিল ভারতকে একটা উচিত শিক্ষা দেবে, কিন্তু দেখা গেল যে ভারতের উপরে যে নিষেধাজ্ঞা তারা জারি করলো সেটা, সেই নিষেধাজ্ঞাটা ভারত খুব একটা প্রভাব ভারতে পড়লো না। কারণ ইতিমধ্যেই আমরা নিজেদের অনেকটা স্বনির্ভর হতে সক্ষম হয়েছি আর্থিক দিক থেকে। এবং 2000 সাল নাগাদ এই সারা পৃথিবীর এই রাষ্ট্রগুলো দেখলো যে ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে বিশেষ কোনো লাভ হচ্ছে না। তখন সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে এক একটা রাষ্ট্র সেই নিষেধাজ্ঞাগুলো করতে শুরু করে। পরিস্থিতির মধ্যে কীরকম পরিবর্তন আসছে? আমরা কিন্তু আমাদের নীতি বা সিদ্ধান্ত বা বিদেশ নীতির মধ্যে কোনো পরিবর্তন আনি, সেই রাষ্ট্রগুলো যারা নিষেধাজ্ঞা জারি করলো তারাই তাদের সিদ্ধান্তটাকে এবং একের পর এক সমস্ত রাষ্ট্র নিষেধাজ্ঞাটাকে তুলে দিল। কেন না আমরা আংশিক খুব সামান্য প্রভাবিত হয়েছিলাম আর্থিক দিক থেকে, এর কোনো ব্যাপক প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ে। সেটা ইউরোপ আমেরিকা যখন বুঝে গেল তখন তারা সেই নিষেধাজ্ঞাটা এরপরে আবার একটা টার্নিং পয়েন্ট ভারতের বিদেশ নীতিতে আসছে। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে সম্পর্ক সেটাকে আরো বেশি শক্তিশালী করবার করবার জন্য একটা নতুন ধরনের চিন্তাধারা আসছে ভারতের বিদেশ নীতিতে। এবং সিভিল নিউক্লিয়ার ডিল, ইন্দো ইউএস সিভিল নিউক্লিয়ার ডিল, ভারত মার্কিন অসামরিক আণবিক চুক্তি, ভারত মার্কিন অসামরিক আণবিক চুক্তি, যেটা 2008 সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর। এই যে 2008 সালের চুক্তি, এটা কিন্তু 3 বছর সময় লেগেছিল এই চুক্তিকে কার্যকর। 2005 সাল থেকে আলোচনা শুরু হয়েছে, 2005 সাল থেকে আলোচনা শুরু হয়েছে আর 2008 সালে গিয়ে সেই চুক্তি বাস্তবে কার্যকর। অর্থাৎ 3 বছর শুধু আলোচনা চলেছে যে এই চুক্তিটার কি কি শব্দ থাকবে এবং এই চুক্তির মধ্যে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। যাই হোক, খুব সংক্ষেপে বলি এটা একটা খুবই সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চুক্তি অনুযায়ী ভারত আণবিক বিষয়কে কেন্দ্র করে যে গবেষণা চালাচ্ছে, বিশেষ করে অসামরিক ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অসামরিক ক্ষেত্রে নয়, অসামরিক ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের অসামরিক ক্ষেত্রে আণবিক গবেষণাটা অত্যন্ত জরুরি, এই কারণে যে ভারতবর্ষের মতন একটা বড় রাষ্ট্রে এখানে প্রচুর পরিমাণে আমাদের বিদ্যুতের চাহিদা। এই বিদ্যুতের চাহিদা আমরা এই যে ট্রেডিশনাল সোর্সগুলো রয়েছে এনার্জি সেখান থেকে মেটাতে সক্ষম হচ্ছি না, পারছি না। সুতরাং আণবিক শক্তিকে কাজে লাগিয়ে আমাদের এই বিদ্যুতের চাহিদা মেটাতে হচ্ছে। সুতরাং এই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিটা, এই চুক্তির ফলে বেশি করে যাতে আণবিক শক্তিকে নিয়ে আমরা গবেষণা করতে পারি, আরও উন্নত প্রযুক্তি প্রয়োগ যাতে আণবিক ক্ষেত্রে করতে পারি ইত্যাদি ইত্যাদি হোক, এটা হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন করে তার সম্পর্কটাকে রিভাইভ করার চেষ্টা করতে শুরু করত। 1990 দশকের পর থেকে একটা স্টেপ ফরওয়ার্ড, যে প্রতিবেশী সব রাষ্ট্র বিশেষ করে আমাদের যে নেবারিং স্টেটসগুলো রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু চীনও রয়েছে, আবার ছোট রাষ্ট্রগুলো সব রয়েছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে এবং পাকিস্তান, এই রাষ্ট্রগুলো রয়েছে। সুতরাং এখানে ভারত যে তার সম্পর্কটাকে ডিভাইড করতে শুরু করছে সেখানে এই প্রতিবেশী সব রাষ্ট্রগুলো সেখানে গুরুত্ব পাচ্ছে, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার যে আর্থিক সম্পর্ক লেনদেন সেগুলো বাড়তে বাড়াতে শুরু করছে, যোগাযোগ বাড়াতে শুরু করছে। ভারত প্রচুর পরিমাণে
এই রাষ্ট্রগুলোকে লোন দিচ্ছে, ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে, খুব সামান্য ক্ষেত্রে যদিও, এই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমরা সামরিক দিক থেকে সাহায্য করতে শুরু করছি, কিন্তু সেটা খুব সামান্য, যথেষ্ট নয়, প্রয়োজন অনুযায়ী খুবই সামান্য ছিল। তো সেটা আমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ফ্যাক্টর। আমাদের উচিত ছিল যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক সম্পর্কটাকে আরো বেশি শক্তিশালী করা। এই কারণে বলছি যে যেহেতু ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সামরিক সম্পর্কটা অত্যন্ত মধুর বা শক্তিশালী নয়, চীন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। চীন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে কিভাবে? না, এই প্রতিবেশী সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে চীন তার অর্থনৈতিক চুক্তি এবং তার সঙ্গে সঙ্গে এই সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রত্যেকটা পাকিস্তানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে এবং এই রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে প্রতি বছর প্রতি নির্দিষ্ট সময় পর, এবং এখানে সামরিক ঘাঁটি তৈরি করতে চীন প্রচুর পরিমাণে এই রাষ্ট্রগুলোতে তার অর্থনৈতিক বিনিয়োগ করেছে। তো যার ফলে আমাদের যে সিকিউরিটি, আমাদের যে ডিফেন্স, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমার সাথে রাখতে পারছি না, এবং চীন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই সম্পর্ক শক্তিশালী করছে। এবং খুব সিগনিফিক্যান্ট যে চীনটা একটা বিশাল আর্থিক শক্তি, সেটা প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য এই রাষ্ট্রগুলো দিচ্ছে, যে ভারত চাইলেও এত আর্থিক সাহায্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমরা প্রতিযোগিতায় কিন্তু পিছিয়ে যাচ্ছি, যে চীন আর্থিক সাহায্য প্রচুর পরিমাণে দিচ্ছে এই রাষ্ট্রগুলোকে, বিশেষ করে পাকিস্তানের মতো রাষ্ট্র তো আলাদা সময় নেই। তার কারণ হচ্ছে পাকিস্তান প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য চীন থেকে পাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছে, এবং পাকিস্তানের একটা দেউলিয়া রাষ্ট্র। পাকিস্তান সম্পূর্ণভাবে এই বিদেশি আর্থিক সাহায্যের উপরে নির্ভরশীল একটা রাষ্ট্র, এতটাই নির্ভরশীল। সুতরাং সেখানে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটাকে স্বাভাবিক করা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প নেই। সুতরাং চীনও সেই সুযোগে পাকিস্তানের সামরিক ঘাঁটি তৈরি করা, পাকিস্তানের জমিটাকে ব্যবহার করা, পাক অধিকৃত যে কাশ্মীর বলে যে অঞ্চলটা রয়েছে সেখানে একটা বিশাল পরিকাঠামো তৈরি করবার পরিকল্পনা বর্তমানে চীন এবং পাকিস্তান সরকার দিয়েছে। তাহলে এইগুলো প্রত্যেকটাই কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করবার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে, বিপদ সৃষ্টি করছে। যেমন আমি আলোচনার শেষের দিকে আসছি এবং জাস্ট দু একটা কথা বলে আমার টপিকের আর লেকচারের আলোচনাটা শেষ করতে গেলে, যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে চীনের সঙ্গেও ভারতের সম্পর্কটা খুব স্বাভাবিক জায়গায় আমরা নেই, এবং এটাও ভারত সরকারের বা ভারতের বিদেশ নীতির একটা ব্যর্থতা। তার কারণ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে চীনের সঙ্গে আমাদের কিন্তু আমদানি রপ্তানি পরিমাণটা যথেষ্ট ভালো জায়গায় আমরা আছি। ইনফ্যাক্ট এতটাই ভালো জায়গায় আছি যে একটা তথ্য আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ভারত হচ্ছে, মানে চীন হচ্ছে ভারতের মানে লার্জেস্ট ট্রেডিং পার্টনার এই মুহূর্তে। একটা সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, এই গত 2011 সাল থেকে সেই জায়গাটা নিয়েছে চীন। সুতরাং আর্থিক দিক থেকে ভারতের সাথে চীনের কিন্তু লেনদেন যথেষ্ট ভালো, যদিও সেক্ষেত্রে আমার নিজস্ব কিছু রিজার্ভেশনস আছে সেগুলো আমি বলছি না, কিন্তু লার্জেস্ট ট্রেডিং পার্টনার। তো মুশকিলটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের এই আর্থিক সম্পর্কটাকে বাদ দিয়ে অনেকগুলো বিষয়, বিশেষ করে সীমান্ত সমস্যা, পাকিস্তানের যে সঙ্গে যে চুক্তি করেছে যার ফলে এই পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে প্রচুর পরিমাণে পরিকাঠামো গঠন করা সম্ভব, তারপরে বর্তমানে খুব সম্প্রতি গত সপ্তাহে যে চীনে একটা সম্মেলন হলো যেখানে একটা ওয়ান বেল্ট পলিসি তৈরি করার জন্য চীন সরকার সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে আহ্বান করছে, সেইখানে কিন্তু আমরা তাতে পার্টিসিপেট করিনি। তো যার ফলে খানিকটা আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, আমাদের বিদেশ নীতিতে একটা দুর্বলতা যে চীনের মতন একটা প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র
তাদের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক যদি না হয় তাহলে কিন্তু তারা একটা প্রত্যক্ষ প্রভাব আমাদের অভ্যন্তরে এবং বিদেশের মধ্যে সবসময় পৌঁছে। সুতরাং আমি কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে খানিকটা নেতিবাচক মতটাকেই বেশি গুরুত্ব দিয়েছি, কারণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে চীনের দিক বাড়তি আয়তনের দিক থেকে, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে ভারতই হচ্ছে বৃহত্তম শক্তি। তাহলে ভারত যেহেতু বৃহত্তম শক্তি, তাহলে ভারতকে এই রাষ্ট্র ছোট ছোট রাষ্ট্রগুলোকে একসাথে নিয়ে চলবার মতো একটা পরিকল্পনা, একসাথে নিয়ে চলার একটা পরিকল্পনা করতে হবে, যেটা আমরা একত্রিত করে উঠতে পারি, যে কারণে এই রাষ্ট্রগুলো কিন্তু চীনের দিক থেকে চীনের সাথে দিকে ঝুঁকতে শুরু করেছে, যেটা আমাদের একটা ব্যর্থতা বলে আমি মনে করি। তাহলে সব মিলিয়ে আমরা যদি ভারতের বিদেশ নীতির একটা মূল্যায়ন করি, তাহলে এই মূল্যায়নের নির্যাস হচ্ছে এইটুকুই যে বড় রাষ্ট্রগুলো বা ইউরোপ আমেরিকার সীমান্ত রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিদেশ নীতি পরিচালনা করতে আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা হতে পারি কি করতে পারি।